তেজগাঁও আনিসুল হক সড়কের অবৈধ ট্রাক স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালানোর আগেই রাস্তা ফাঁকা করে রেখেছে দখলকারী ট্রাক কভার। সকাল থেকে এলাকায় অবৈধভাবে দখল করে রাখা মেয়র আনিসুল হক সড়কে উচ্ছেদ অভিযান করার কথা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। সকাল 11:15টায় রাজধানী তেজগাঁওয়ের ডিএনসিসির অঞ্চল 3 এর আওতাধীন এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের উপস্থিত হওয়ার আগেই রাস্তা ফাঁকা করে চলে যান ট্রাক কভার্ড ভ্যানের মালিক চালকরা। পরে মেয়র এসে পুরো এলাকা পরিদর্শন করেন। দর্শক, অভিযানের খবর জানাতে তেজগাঁও আছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে? অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। অভিযানের যে বিষয়টি সেটি হল, এখানে মেয়র এসেছেন এবং তিনি পুরো এলাকাটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর তিনি এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবে। আমরা সরাসরি সেখানে একটু যেতে চাই। কি পেলেন ভাই একটু? আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই আনিসুল হক থাকা অবস্থাতে এটাকে ক্লিন করা হয়েছে, কিন্তু আমরা যেটা চেষ্টা করছি যে এটাকে কিভাবে একটা সাস্টেনেবল রোড করা যায়, টেকসই একটা ব্যবস্থা করা যায়। আজকে কিন্তু আমি নিজে গিয়েছি, শেষ পর্যন্ত হেঁটেছি। আমরা দেখলাম যে এখানে রেল লাইনের ঠিক পরপরই এখানে লেগুনা স্টেশন রেল লাইনের পরপরই, তারপর ট্রাক স্টেশন। এখানে এখানে আমি আসছি দেখে আমরা দেখেছি যে আমরা আসছি দেখে অনেক জায়গাতে দেখলাম ট্রাক কিন্তু নেই। আবার আপনারা সবাই দেখলেন ওখানে কিন্তু ট্রাক কিন্তু রেখে তারা কিন্তু দিব্যি তারা চলে গিয়েছে রোডের উপরে। সুতরাং এখানে ট্রাক আমি আসবো দেখে বেশ কিছু ট্রাক নাই, আবারও ট্রাক তারা সাইডে রেখে দিয়েছে। মানে সব কিছু নিয়ে এটাকে সত্যি কথা যদি বলা হয় তাহলে একটা টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে এখানে, একটা জাস্ট টম জেরি আমরা সবাই দেখেছি, টম অ্যান্ড জেরি ঠিক এরকম। আমি আসছি চলে যাচ্ছে, পুলিশ আসছে তারা চলে যাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে তারা আবার আসতেছে, আমি আসছি তারা চলে গিয়েছে, পুলিশ আসছে তারা চলে গিয়েছে আবার চলে আসছে। সুতরাং এখানে একটা আমরা এটা বাস্তব সত্য কথা দেখছি। আমি এখন কি করেছি, এখানে একটা লাইন করে দিচ্ছি যে লাইনটা হচ্ছে শুধু রিক্সার জন্য লাইন। অর্থাৎ আগে ট্রাকগুলো আমরা দেখতাম, আপনারা সকলে দেখেছেন যেটা উত্তর দক্ষিণে ট্রাকগুলোকে রাখতো, এখন ট্রাকগুলো যখন উত্তর দক্ষিণে রাখতো তখন ট্রাকের পিছনটা ফুটপাথটাকে দখল করে নিত। কিন্তু এখন আমরা যে সিস্টেমটা করেছি, ফুটপাথের মধ্যে কোনো ট্রাক কিন্তু রাখতে পারবে না, এখানে জনগণ এখান থেকে হাঁটবে। অর্থাৎ অ্যাটলিস্ট জনগণ যেন নিশ্চিতভাবে হাঁটতে পারে তার জন্য একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি। এবং এটিকে আরও কীভাবে আরও ফাইন করা যায়, আরও সুন্দরভাবে টেকসই করা যায় এটা আমরা দেখছি। আমরা দেখছি যে আপনারা টমেঞ্জেরি খেলার কথা বলছেন আপনি, তাহলে আজকের এই লোক দেখানো অভিযানটা কেন? এক সেকেন্ড হচ্ছে আমরা দেখছি সাত রাস্তা মোড় থেকে একদম মহাখালী পর্যন্ত তিন লেন চার লেন করে বাস রাখা হয় সন্ধ্যার পর থেকে, এবং বিশেষ করে কোনোভাবে একটা মানুষ যে হেঁটে যাবে সেটার ব্যবস্থা নাই। তার মানে সিটি কর্পোরেশনকে এখান থেকে কোনো বেনিফিশন পাচ্ছে? সিটি কর্পোরেশন কোনো কর্মকর্তা বেনিফিশন পাচ্ছে? পুলিশ বেনিফিশন পাচ্ছে? যে কারণে জনগণ ইয়ে হচ্ছে, তাহলে এই বিষয়ে তাহলে এই লোক দেখানো অভিযানটা? না না, এখানে লোক দেখানো অভিযান ঠিক না। এখানে আমি আসছি, ট্রাক কিন্তু সরে গিয়েছে, তার মানে যারা ট্রাক রাখছে তারাও কিন্তু বুঝতে পারছে এটা অবৈধ। রাস্তার মধ্যে কোনো কিছু রাখা এটা কিন্তু অবৈধ। সুতরাং এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওনাদের সাথে আজকে এখানে কাউন্সিলর আছে, ওনাদের যারা ট্রাক বাস মালিক ট্রাক মালিক সমিতি তাদেরকে আমি বলেছি যে আমি দেখতে চাই এখানে পুলিশ, আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের অত্র এলাকার কাউন্সিলর, আমাদের ট্রাক মালিক সমিতির প্রতিনিধি মিলে পুলিশ থাকবে। আমি বলেছি যেখানে পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি আমি করে দিতে চাচ্ছি। দর্শক, এতক্ষণ দেখছিলাম মেয়রের বক্তব্যের অংশ বিশেষ। তেজগাঁও মেয়র আনিসুল হক সড়ক থেকে যুক্ত ছিলেন সাকিবুর রহমান।